এক মোহতারাম ভাই জানতে চেয়েছেন আমাদের ভাই আবু মাধ্যমে যে বেদাতি দেওবন্দি ইমামের পিছনে নামাজ হবে কিনা যে ইমাম তাকলিদ করে এবং হানাফি আকিদা পোষণ করে তো আসলে সালাত না হওয়ার বিষয়টা একটা হাদিস এসেছে যে সল্লু খলফা ফাজেরিন ও ফা সেকিন তোরা নামাজ পড়ো সেটা যদি ফাসেক হয় অথবা ফাজের হয় তাও হাদিসটা টার এটা ঠিক আছে কিন্তু সব আলেম এটার উপর থেকে দলিল সংগ্রহ করেছেন অর্থাৎ দলিল নিয়েছেন সেটা কি এবং সেটা দলিল এই হাদিসের সাথেই সম্পৃক্ত না রাজু কথা অনুযায়ী সেই হাদিসগুলো সম্পৃক্ত সেটা হলো সালাত হবে না সালাত হবে না এমনকি মুনাফিক মুনাফিক কিন্তু অনেক খারাপ মুনাফেকও যদি সালাদ আদায় করা তাহলে তার পেছনে সালাদ হবে আপনি এই প্রশ্নে যেভাবে উল্লেখ করেছেন মহতারাম ভাই যে দেওবন্দি এবং বেদাতি তো এই বেদাতি বলতে কেমন বেদাতি বেদাতি দল্লা এবং বেদাতি কুফরা যে বেদাত করলে মানুষ কাফের হয়ে যায় অর্থাৎ সেটা নতুন তৈরি করতেছে দিনের মধ্যে সেটা সুন্দর নাই সুন্দর নাই বলতে ধরেন পাঁচ অক্তের কাছে ছয় অক্ত নামাজ করলো সে এটা কাফের হয়ে যাবে তারপরে হচ্ছে চার চার ইয়াতে করলে অর্থাৎ চার রাকাত সালাতের কাছে কেউ যদি পাঁচ রাকাত করে অথবা তিন রাকাত করে তাহলে ইচ্ছাকৃতভাবে করে তাহলে সে সে অবশ্যই সেটা এটা সে কুফরি করলো এটা হচ্ছে কুফরে দল্লা অর্থাৎ বেদা কুফরা তো এই ধরনের যদি কোনো বেদাতি হয় তাহলে ন তাহলে তার পিছনে সালাত হবে না আর কারণ সে মানে সে মানে মুরতাদ হয়ে গেছে তার পিছনে সালাত হবে কিভাবে আর বাকি যেগুলো কথা বলেছেন সেটা হচ্ছে হানাফি আকিদা পোষণ করে তাকলিদ করে তো তাকলিদ কিভাবে করতেছে না করতেছে হানাফি আকিদা পোষণ করলে তার তারপরে সালাত হবে না এমনটা কেউ বলেননি আর হানাফি আকিদা বলতে এখানে হয়তো উনি মাঝাব মানেন এই জন্য উনি অনেক বড়ো অপরাধী তা কিন্তু নয় যদি কোরআন হাদিস আসে তারপরেও যদি হাদিসকে ছুড়ে ফেলে মাঝহের টা গ্রহণ করে তাহলে সে সমস্ত ক্ষেত্রে তাদের জন্য সমস্যা আছে কিন্তু সালাত হবে ভাই সালাত হবে বারাক আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের হেফাজত করুন সালাত হবে এখানে প্রশ্ন যেভাবে উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী উত্তর হবে